পাঁচ বছর যাবত মিঠু ভাইয়ের বাগানে কাজ করি, 12,000 টাকা মাস, খাওয়া থাকা ফ্রি, মহাজনের আন্ডারে থাকা খাওয়া আর কি। আমি এখানে মনে করেন দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, আমি মনে করেন পড়াশোনা করি ঢাকা কলেজে, পড়াশোনা করার পাশাপাশি এখানে যে সময়টুকু পাই যে মনে করেন ফুল কাজে ব্যস্ত থাকি। মূলত আমার বড় ভাই আপনার একজনের সাথে আপনার নার্সারির ব্যবসা করত, তখন আমি তো আপনার স্টুডেন্ট অবস্থায় আমাকে নিয়ে আসলো যে তুই দেখাশোনা কর, এই যে জমিটা দেখতে আছেন এই জমিওয়ালার সাথে আমার পরিচিত, সে বলল যে তুমি তো আসলে কাজ জানো, আমাদের একটা জমি আছে ওটা দেখো কোনো কিছু করতে পারো নাকি। তখন আমি এখানে আপনার এই ধরনের সিংহাইয়ের আপনি 2000 আগে আসি, 99-তে আসি, আসার পরে আপনার এইটায় অল্প পরিমাণে চাষ করি, চাষ করার পরে এখন তো আপনি ধরেন অনেক জর্জাপটা গেছে, এটা তো আমার কল্পনার বাইরে, কিন্তু আপনার মূলত নেশা থাকতে হইব, আপনার কাজের নেশা থাকতে হইব, আমি দেখা গেছে রাইতও কাটাই দিছি এখানে আপনার। আমাদের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া এবং সিংহের শিবালয় উপজেলাতে ফুল চাষ হয়, আপনি ভালো বলেছেন। তো এখানে গ্লাডিলাস, জারবেরা, গোলাপ এগুলো সীমিত আকারে চাষ হয়ে থাকে। তো আমাদের চাষিরা আমাদের ফুল চাষের ক্ষেত্রে আমরা তাদেরকে চাষাবাদ এবং সংরক্ষণ কৌশল সম্পর্কে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো ফুল চাষ করে ইতিমধ্যে বিগত বছরে প্রায় 50 লক্ষ টাকা আমাদের চাষিরা উৎপাদন করেছিল, বিক্রি করেছিল। তো এই বছরও তাদের প্রস্তুতি ভালো, তো আশা করা যাচ্ছে যে সামনে যে জাতীয় দিবসগুলো আছে সেগুলোতে তারা ফুল চাষ সরবরাহ করে মোটামুটিভাবে একটু ফুলের ব্যাপারে একটা ভূমিকা রাখতে পারবে, পাশাপাশি একটা আর্থিক লাভবান হবে।